নমস্কার বন্ধু, আপনাকে স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। তো বন্ধুরা, ফাইনাল খেলতে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে প্রবীর দাস ও ডেভিড উইলিয়ামস নিজের বক্তব্যে কী কী বলল এবং এটিকে শিবিরের মধ্যেও এখন করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে গেছে, করোনা ভাইরাস নিয়ে দলের মধ্যে কতটা আতঙ্ক সেটাও বলবো আপনাদেরকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে শুনে নিই ডেভিড উইলিয়ামস ও প্রবীর দাস কী কী বলল। ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবেন বিশ্বাস প্রবীর দাস ও ডেভিডরা। শনিবার হিরো আইএসএল 2019 ফাইনাল নামার আগে আত্মবিশ্বাসী এটিকে শিবির, যারা বলেছে নিজেদের স্বাভাবিক ছন্দে রাখতে পারলে তারা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। শনিবার ফতেহপুরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে ভার্সেস চেন্নাই এফসি দুই দলই তাদের তৃতীয় আইএসএল খেতাবে জয়ের লক্ষ্যে নামবে। চেন্নাইয়ের পারফরমেন্স এখন কলকাতার থেকে অনেক বেশি ভালো। টানা নটি ম্যাচে চেন্নাইয়ের অপরাজিত থাকার পরে গত ম্যাচ অর্থাৎ সেমিফাইনালের দ্বিতীয় লেগ এফসি গোয়ার কাছে তারা হারে। অন্যদিকে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে এটিকে মাত্র দুটো জিতেছে, তার মধ্যে একটি জিতেছিল ফেব্রুয়ারির শুরুতে উড়িষ্যা এফসির সাথে এবং লাস্ট ম্যাচটি জিতেছে ব্যাঙ্গালোর এফসির সাথে ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ 3-1 গোলে। শুক্রবার গোয়া রওনা হওয়ার আগে দলের অন্যতম স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস জানিয়েছে তিনি আত্মবিশ্বাসী, দল ফাইনাল জেতার জন্য প্রস্তুত। বললেন আমরা বিশ্বাসী, আমাদের দল এখন খুব ভালো জায়গায় আছে, দলের প্রত্যেকেই খুব আত্মবিশ্বাসী আছে, আমি নিজেও বটে, আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেবো, এটিকে দল যে সেরা তা প্রমাণ করার মরিয়া চেষ্টা করব আমরা, সেটা আমাদের ওপর নির্ভর করছে, আমাদের যে আরও পরিশ্রম করতে হবে তা নয়, আমরা যথেষ্ট করেছি, নিজেদের উজাড় করে দিয়েছি, এখন শেষটা ভালো হলেই সব ভালো। ডেভিড উইলিয়ামসের অসাধারণ গোলেই এটিকে ওঠে ফাইনালে। যিনি তাকে সে গোল করার জন্য সাহায্য করেছেন সেই প্রবীর দাস শনিবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচটা অন্যরকম ছিল, ওদের সেমিফাইনালে উঠতে গেলে ম্যাচটা জিততেই হতো আর আমরা অবশ্য চারে উঠে গেছিলাম, তাই আমাদের ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা চেন্নাইয়ের ছিল। ফাইনাল পুরো অন্য ম্যাচ, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে ফাইনাল, আমাদের মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে, 90 মিনিটের পরে আরও 30 মিনিট খেলতে হতে পারে, সেই মানসিক অবস্থা নিয়ে মাঠে নামতে হবে, নিজেদের সেরাটা উজাড় করতে হবে। অস্ট্রেলিয়া থেকে আসা এটিকে তারকা স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস বক্তব্য, মাঠের মাপ নয় মনের উপর নির্ভর করে দলকে পারফরমেন্স করতে হবে, ফতেহপুরে ভালো মাঠই আশা করছেন তিনি। তিনি বললেন মাঠের মান পারফরমেন্সের ওপর অনেকটা প্রভাব ফেলে, এখানে যে কটা ম্যাচ খেলেছি তার মধ্যে জামশেদপুর কোচির মাঠগুলো খুব ভালো, গোয়াও খারাপ নয়, গত সপ্তাহে টিভিতে দেখে বেশ ভালোই লাগছিল, মাঠটা বড় না ছোট সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কৌশলটা বড় কথা, কৌশল যদি ঠিক থাকে আমরা ঠিক মতো খেলতে পারি তাহলে আমরা যথেষ্ট সম্ভাবনা আছে ম্যাচ জেতার, আমাদেরকে পরিকল্পনার দিক থেকে আগে থাকতে হবে, ভালো খেলতে হবে, কাপ জিততে গেলে এগুলোকে আমাদের করতেই হবে, তবে এখন সেমিফাইনালে সাফল্যের কথা মনে রাখতে চায় না প্রবীর দাস ও ডেভিড। প্রবীর বলেছেন সেমিফাইনালের কথা ভুলে গেছি, এবার সামনে ফাইনাল, তার পরিকল্পনা করছে কোচ, মন দিয়ে ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিতে চাই। বিপক্ষের সম্পর্কে ডেভিডের বক্তব্য, ওদের আগের ম্যাচগুলো দেখে মনে হয়েছে ওরা যখন বেশি উত্তেজিত হয়ে পড়ে তখনই ওদের অনেক খেলোয়াড় উপরের দিকে উঠে যায়, ফাইনালে সেরকম হলে আমরা কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়ে যাব, দুই দলের কাছে যথেষ্ট ম্যাচটি কঠিন হবে কারণ দুই দলই যোগ্য দল ফাইনালে উঠেছে, সব নিয়ে শনিবার ফতেহপুরে হিরো আইএসএল ফাইনালে বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত এটিকে শিবির। তো বন্ধুরা, চলুন শুনে নিই করোনা ভাইরাসের আতঙ্ক হিরো ইন্ডিয়ান সুপার লিগ এবং তার সাথে সাথে এটিকের ওপর কতটা প্রভাব ফেলেছে। করোনা আতঙ্কে শনিবার গোয়ায় 0 দর্শক স্টেডিয়ামে আইএসএল ফাইনালে মুখোমুখি হবে এটিকে ও চেন্নাই এফসি। বৃহস্পতিবার সরাসরিভাবে জানিয়ে দিল আইএসএল ম্যানেজমেন্ট, গোয়া রওনা হওয়ার আগে এটিকে শিবিরের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যেই ফুটবলার ও দলের অন্যতম সদস্যদের হাতে দেওয়া হয়েছে মাস্ক, ফুটবলাররা যদিও এই মুহূর্তে ফাইনাল নিয়েই বেশি চিন্তিত। ব্যতিক্রমে সেমিফাইনালে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে জোড়া গোলের নায়ক ডেভিড উইলিয়ামস বৃহস্পতিবার দুপুরে যুবভারতী প্রবীর দাস সাথে সাংবাদিক বৈঠকে ছেড়ে হোটেলে ফেরার আগে বলেছেন ফাইনাল দেখতে তার স্ত্রী বড় ছেলে অস্ট্রেলিয়া থেকে আসার কথা ছিল, সিঙ্গাপুর হয়ে ওদের সরাসরি গোয়ায় যাওয়ার টিকিট ছিল কিন্তু করোনা আতঙ্কে ওদের ভিসা বাতিল হয়ে গিয়েছে। সেমিফাইনালে এটিকে নাটকীয় জয়ের আরও এক নায়ক প্রবীর দাস, তার চোখে এখন একমাত্র শুধু আইএসএল ফাইনাল, চোটের কারণে গত মরশুমে একটাও ম্যাচ খেলতে পারেনি তিনি কিন্তু এ মরশুমে তার দুর্দান্ত ফর্ম, এবার চ্যাম্পিয়ন হলে এটা আমার জীবনের সেরা মরশুম হয়ে থাকবে। রয় কৃষ্ণা, জন জনসন, হাভি হার্নান্ডেজ সহ সকল এটিকে খেলোয়াড় ও সদস্য এবং সাপোর্টিং স্টাফ সবাইকে দেখা গেল মাস্ক পরে
এয়ারপোর্টে। এখন ক্রিকেট হোক ফুটবল হোক সব বড় বড় স্টেডিয়ামে দর্শক শূন্যই খেলা হচ্ছে। তো বন্ধুরা আমরা কোথাও না কোথাও জেনে গেছিলাম যে এই ফাইনাল ম্যাচটাও দর্শক শূন্য হতে পারে, এবং সেটাই বৃহস্পতিবার দিন আইএসএল কর্মকর্তারা অ্যানাউন্স করে দিল যে দর্শক শূন্য ফাইনাল খেলা হবে। আর কিছু করার নেই, সবাইকে ঘরে বসেই খেলা দেখতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল যারা নতুন আছেন সবাইকে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। ধন্যবাদ।